স্কুল বন্ধ হলেও দেওয়া হবে মিড ডে মিল বিজ্ঞপ্তি জারি রাজ্যের নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করবো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই করোনা সংক্রমণের হার ক্রমেই বেড়ে চলেছে ফলে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পাশাপাশি গরমের দাপট বেড়েছে এই পরিস্থিতিতে কাল থেকে রাজ্যে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল আসতে হবে না শিক্ষকদেরও এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটি আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্কুল ছুটি ঘোষণা হলেও মিড ডে মিল নিয়ম অনুযায়ী বিতরণ করা হবে আজ একটি বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত সিও ভিড এর নিয়ম বজায় রেখে বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণ অব্যাহত থাকবে তবে প্রোটোকল কোভিড নাইন্টিন নিয়ম মেনেই এটা করা হবে কোনো স্কুল পড়ুয়া মিড ডে মিল সংগ্রহ করতে পারবে না কেবলমাত্র পিতামাতা বা অভিভাবক অভিভাবকগণ আগের মতোই করোনা প্রোটোকল মেনেই মিড ডে মিল উপকরণ সংগ্রহ করতে পারবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কথা বলা হয়েছে এই বিষয়ে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বলেন করোনার জন্য স্কুল ছুটি দিলেও মিড ডে মিল বিতরণ জারি রাখার নির্দেশ খুব দরকার ছিল মে মাসের মিড ডে মিলের আইটেম পূর্ব নোটিফিকেশন হলেও করোনা সচেতনতা বৃদ্ধিতে ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে ছাত্রছাত্রীদের জন্য বেশি পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হোক এছাড়া জাতীয় প্রোটিন জাতীয় ডিম ও ডাল দেওয়া হোক ভোটে বেশিরভাগ স্কুল ও মাদ্রাসা ব্যবহার হওয়ার মে মাসের মিড ডে মিল বিতরণ আগে রাজ্য সরকারের পক্ষ থেকে সব স্কুলগুলিকে স্যানিটাইজেশন ও পরিষ্কার করার কথা পরিষ্কার করা হোক এবং স্কুলগুলিকে থার্মাল গান দেওয়া হোক যাতে মিড ডে মিল বিতরণের সময় আগত অভিভাবকগদের তাপমাত্রা চেক করা যায় তো বন্ধুরা এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি এই খবরটা তোমাদের ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ